নমস্কার বন্ধুরা, আমরা আবার এসে গেছি। আমি শ্যামাশ্রী। আমি সঙ্গীতা। আজকে আমরা আবার নিয়ে চলে এসেছি এমনই কিছু সত্যি ঘটনা, যেগুলো অবিশ্বাস্য বলেই মনে হয়, আমাদের শোনা কথা, খুব পরিচিত কারুর কাছ থেকে আমরা শুনেছি, সেই ঘটনাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। যারা পুরনো বন্ধু তারা তো আছোই, যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। তাহলে শুরু করি। আমার হাজবেন্ডেরই ঘটনা, হাজবেন্ডের সঙ্গেই হয়েছিল ঘটনাটা। আমাদের মানে তখন আমাদের বিয়ে হয়নি, অনেক আগেকার কথা বলছি। সেই সময় একদিন আমার হাজবেন্ডেরই একটা রিলেটিভ, একজন রিলেটিভ একটু দুঃসম্পর্কে, উনি যেভাবে হোক না রেলে কাটা পড়েছিলেন আর কি, মহিলা, একজন মহিলা আর কি। তা সেখানে তার যে বাপের বাড়ির লোকজন তারা দূরেই ছিল, অনেক দূরে থাকতো তারা। আর আমার হাজবেন্ডকে মানে হাজবেন্ড খুব যাতায়াত করতো, যেহেতু ওদের মানে রিলেটিভই ছিল, দুঃসম্পর্ক হলো রিলেটিভ ছিল। এবার আমার হাজবেন্ডকে বলে মানে তখন পুলিশের কাছে, তো পুলিশ কেস তো হয়েছে, পুলিশের সামনে গিয়ে কথাবার্তা বলতে হয়েছে। এবার পুলিশ প্রথমে বলেছিল যে ওনার যে মানে রক্তের সম্পর্কে কেউ তাকে মানে আর কি এটা উনি তুলতে পারবে, বা ওই যে গয়না টয়না খুলতে হয় ওই অবস্থায়। তা সেই সময় তো ওদের মানে ওনার সেরকম রক্তের সম্পর্কে কেউ আসেনি, কেননা সব দূরে থাকতো, আর ওনার যে একমাত্র ছেলে সেও চাকরির সুবাদে দূরে থাকতো তখন। এবার যেহেতু দিদি হয় সম্পর্কে, আমার হাজবেন্ডের দিদি হয়, সেই সুবাদে তখন পুলিশ বলল যে তাহলে আপনি করুন। আর আমার হাজবেন্ড এমনিতে ভীষণ সাহসী, মানে কোনো কিছু তো অত ভয় নেই। তা আমার হাজবেন্ড তখন তো অতটা মনে করেনি, ক্যাজুয়ালি পুরো দুল টুল খুলেছে, কানের দুল টানের দুল বালা ফালা খুলেছে, তারপরে টেনে তুলে নিয়ে এসে রাখা টাকা এগুলো সব অনেক কিছুই করেছে। করার পর তারপরে তো যা পুলিশদের কাজ টাজ করা হয়েছে, তারপরে তো পুরান হয়ে গেছে। হওয়ার পর আমার হাজবেন্ড যখন বাড়িতে এসছে, এসে স্নান টান করে খেয়ে দিয়ে শুয়েছে রাত্রিবেলা। এবার মানে শোয়ার পর কিছুক্ষণ ঘুমিয়েছে, ঘুমানোর পর মনে হচ্ছে যেন গায়ের থেকে না কেউ চাদরটাকে সরিয়ে দিচ্ছে, এরকম প্রায় দুবার তিনবার চারবার হয়েছে। তারপরে মানে জেগে গেছে আর কি, যে জেগে জেগে দেখি তো কি ব্যাপার, আবার যে একটু তন্দ্রা মতো আসে, ঠিক মনে হচ্ছে গায়ের থেকে কেউ চাদরটা মানে টেনে নিচ্ছে, এরকম না প্রায় মানে অস্বস্তি একটা, মানে এই ধরনের হওয়া, বা মনে হয় যেন আমার হাজবেন্ড একা একটা ঘরে শুতো, যেন শুয়ে আছে, মানে তিন দিন মতো এই জিনিসটা ছিল, মনে হতো যেন কেউ ঘরের মধ্যে এসছে, তারপরে হঠাৎ করে কেউ যেন ধাক্কা দিয়ে ডেকে তুলে দিচ্ছে, এরকম মানে খুব ঘুমের মধ্যে হঠাৎ কেউ ধাক্কা দিল, ধাক্কাটা ও বুঝতে পারতো যে কেউ ধাক্কা দিচ্ছে। তারপরে মাকে সব কথা বলে, বলার পর তারপরে মায়ের সঙ্গে দুদিন শোয়েও, তারপরে তারপর থেকে মোটামুটি ঠিক হয়ে গেছে, যেহেতু ভয় টয় পেত না, কিন্তু অস্বস্তিটা শরীরের মধ্যে হয়েছে। এখন এটা কিসের জন্য হয়েছে সেটা তো কোনো ব্যাখ্যা নেই, কিন্তু এই ঘটনাটা হয়েছিল আর কি। আমি একটা ঘটনা বলি। আমার এক বান্ধবী তার বাবা মার সঙ্গে বেড়াতে গিয়েছিল, তো কাকু রেলে চাকরি করতেন, সেই সুবাদে রেলের গেস্ট হাউসে মানে ওঠার কথা আর কি তাদের। তো কাকু ভীষণ সাহসী আর একটু অ্যাডভেঞ্চার প্রিয় হয় না সেরকম ধরনের মানুষ আর কি। তো ওদের ওই গেস্ট হাউসের পাশেই একটা পুরনো রাজবাড়ির মতো, মানে বিরাট একটা রাজবাড়ি, আর এমনি মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, একটু ঝোপঝাপ হয়ে গেছে, কিন্তু দোতলাটা ভীষণ সুন্দর এখনো পর্যন্ত রয়েছে, মানে পরিষ্কার হয় কিন্তু সেভাবে নিয়মিত হয় না, এরকম আর কি। আর দেখেই কাকুর মনে হয়েছে না এখানে থাকবো না, ওই রাজবাড়িতে থাকবো। তো গেস্ট হাউসের যে কেয়ারটেকার, তিনি বারণ করেছেন যে না স্যার ওখানে থাকবেন না, ওটা একটু বদনাম আছে বাড়িটার। এবার এইটা শুনে ওনার আরো ঝোঁক চেপে গেছে যে না আমি ওখানেই থাকবো, কি বদনাম আছে দেখি। এবার কাকিমা বা আমার বন্ধু তখন খুবই ছোট, কাকিমা বারণ করেছে, কাকিমা যতই হোক একটু ভয় ভয় করছেন, বা মেয়ে আছে সঙ্গে, বলছে না না ওখানে থাকবো না। কিন্তু কাকু তো নাছোড় বান্দা, বলছে আমি আছি, আমি থাকতে ভয় কি। দিয়ে তারা তো দোতলায় গিয়ে একটা ওই কেয়ারটেকারকে দিয়েই একটা বিছানা টিছানার ব্যবস্থা করে ওখানে রয়েছে, পরিষ্কার টরিষ্কার করিয়ে নিয়েছে, নিয়ে ওখানে সারাদিন তো ভালোই কেটে গেল। এবার রাত্রিবেলাতে ওখানে তো আর কারেন্টের ব্যাপার নেই, কারণ ওখানে ওই এমনি আলো দেওয়া হয়েছিল, আর বাইরেটাতে একটা হ্যাজাক জেলে দেওয়া হয়েছে,
ওই সমস্ত ব্যবস্থা করে দিয়েছে ওখানকারই, কেয়ারটেকারই ব্যবস্থা করেছে, আর ঘরের মধ্যে হারিকেন এরকম দিয়ে রয়েছে। তো রাত্রিবেলা খাওয়া দাওয়া সব ওরাই দিয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এবার রাত্রিবেলা শুয়েছে। তো কেয়ারটেকার বারণ করেছে বারবার, স্যার ওখানে কিন্তু বেরোবেন না বাইরে, যাই শুনুন বেরোবেন না। তো হ্যাঁ হুম করে তো তাকে সরিয়েছে, দিয়ে এবার বাড়িতে রয়েছে, ঘরে ঘুমোচ্ছে। তো আমার বন্ধু আর কাকিমা ঘুমিয়ে পড়েছে, কাকু কিন্তু সারা রাত ঘুমোয়নি। হঠাৎ মনে হচ্ছে কি বাইরে কেউ পায়চারি করছে, তো কাকু দরজা খুলে বাইরে এসছে, এসে দেখেছে কেউ কোথাও নেই। তারপর আবার একটুখানি এদিক ওদিক গিয়ে দেখে বলেছে কিরকম একটা যেন লাগছে, একটা তখন হচ্ছে রাত্রিবেলা তো, আর তারপর পাড়া গ্রামের মতো কেমন একটা বাড়িটাতে আলো নেই, একটা কিরকম লাগছে। যাই হোক কাকু গিয়ে আবার শুয়ে পড়েছে, আবার ওই রকম মনে হচ্ছে পায়ের আওয়াজ আর কিরকম একটা যেন গোঙানো একটা কান্না কান্নার আওয়াজ এরকম একটা শুনতে পাচ্ছে। তো কাকু আবার বেরিয়েছে, বেরিয়ে আবার দেখছে এদিক ওদিক, দেখছে না কোথাও কিচ্ছু নেই। তো এরপর এসে কাকু ঘুমিয়ে পড়েছে। পরের দিন উনি আর কিচ্ছু বলেননি কাউকে, কারণ ভয় পাবে সকলে। তো কিন্তু কাকিমা সমানে বলছে যে কিছু একটা যেন রয়েছে, জানো তো এখানে একা আমরা যেন শুধু আমরা তিনজনই নেই, আরো যেন কেউ রয়েছে মনে হচ্ছে। কাকু বলছে তোমার মনের ভুল, একদম বলেননি, বললে যে ওখানে থাকতে পারবে না সেই জন্য। পরের দিন রাত্রিবেলাতে আবার সেই মনে হচ্ছে কি যে কেউ কাঁদছে, ওরা ঘুমিয়ে পড়েছে কিন্তু কাকু মনে হচ্ছে কেউ কাঁদছে। কাকু তো মানে ঠিক করেই রেখেছে যে আজকে তো বার করতেই হবে কে কাঁদছে। তো দরজা খুলে বেরিয়েছে, বেরিয়ে এবার হাঁটতে শুরু করেছে, বিরাট বারান্দা। তো বারান্দায় ওরকম হেঁটে হেঁটে যেতে যেতে দেখছি বারান্দাটা পুরো চারদিকে, মানে পুরো বারান্দাটাই একটা টানা, চারদিকে টানা, তো অনেকটা সেটা। তো হাঁটতে হাঁটতে যেতে যেতে বেঁকে গিয়ে আবার কিছুটা এসে দেখেছে কি একজন কেউ একজন কাঁদছে, সমানে যেন কেঁদেই যাচ্ছে, এক ভদ্র মহিলা যেন কেঁদে যাচ্ছে। তো কাকু দু একবার ডাকার পরেই সঙ্গে সঙ্গে মানে ভদ্র মহিলাকে আর আর দেখতে পাচ্ছে না, যে কে কি হয়েছে কি হয়েছে বলে কাকু জিজ্ঞেস করেছে, আর কেউ নেই ওখানে। তখন মনে হচ্ছে যেন পুরো থমথম করছে একটা কিরকম, আর মনে হচ্ছে যেন কেউ হাসছে না কি এরকম একটা আওয়াজ হচ্ছে। কাকু তো তখন তাড়াতাড়ি ঘরে চলে এসেছেন, বুঝতেই পেরেছেন উনি যে ওটা স্বাভাবিক ব্যাপার নয়। তারপর ঘরে চলে এসছেন আর এসে দেখছে যে আমার বান্ধবীও কাঁদছে আর কাকিমা উঠে তাকে ভোলানোর চেষ্টা করছে। তো যাই হোক, তো সেই রাত্রিটা কোনো রকম কাটিয়ে পরের দিন আবার গেস্ট হাউসেই চলে আসে, ওখানে আর থাকে না। তো পরে কাকুর কাছে এটা শুনেছিলাম, কাকুর মতো সাহসী লোকেরও একটুখানি গা ছমছম করেছিল আর কি। তো উনিও বোঝেননি যে কে ছিল, উনি তো আর দেখতে পাননি, কিন্তু নিমেষেই যেন উধাও হয়ে গিয়েছিল আর কি। তো এই হচ্ছে আর একটা ঘটনা। এই দুটো ঘটনা সত্যি, যারা দেখেছে তারা তো দেখেছে ফিল করেছে, কিন্তু মনে হয় যেন অবিশ্বাস্য।